আপনি নিজেও এক সময় প্রচুর সাক্ষাৎকার নিয়েছেন এবং বেশ ভালো ভালো সাক্ষাৎকার, এবং কিন্তু আজকে আপনি সাক্ষাৎকার দিচ্ছেন এবং এই সাক্ষাৎকারটি আপনার নেওয়া সাক্ষাৎকারগুলোর মতো চমৎকার হবে না, এটা আমার প্রথমেই মনে হচ্ছে। কারণ আমি মাত্র আপনার সাক্ষাৎকারগুলো পড়ে আসছি, ওগুলা মানে খুবই ভালো। তা আমরা প্রথমেই জানতে চাইবো একদম আমাদের সৃষ্টিশীল বিষয়ের বাইরে, যে প্রবাস কেমন লাগছে, এখানে আপনি নিজেকে খুব হারানো মনে করেন কিনা? আচ্ছা, আমার প্রবাস সময় তো এখানে বেশি দিন না। ইনফ্যাক্ট আমি অনেক দিন যাবত এই দেশ প্রবাস এই করে আছে। আমি পড়াশোনা করেছি বাইরে, প্রায় 4-5 বছর নেদারল্যান্ডসে ছিলাম, তখন এক ধরনের প্রবাস জীবন ছিল, তখন ছাত্র ছিলাম, অস্ট্রেলিয়া ছিলাম কিছুদিন, আর এখানে কাজ নিয়ে এসেছি। আমি ইউনিভার্সিটিতে টিচিং করছি, তো এটা জাস্ট 1 বছরের। এখনকার অভিজ্ঞতাটা একটু ডিফারেন্ট, কারণ পুরো পরিবার টরিবার সংসার নিয়ে চলে এসেছি। এক ধরনের মিক্স ফিলিংস হয় ডেফিনেটলি সবসময়। এই এটা একটা ওই ঘর বাহির করতে হয় সবসময়। এখানে যখন আছি তখন মিস করি ডেফিনেটলি বাংলাদেশকে, তো মিস করি। আবার মাঝে মাঝে মনে হয় যে দূরে আসলে এক ধরনের দূরত্ব কখনো কখনো ভালো মনে হয়, কারণ এই দূরত্বের কারণে এমন কিছু কিছু অনুভূতি, ফিলিংস, ভাবনা আসে, যেটা কিন্তু দেশে বসে ঘটনার মাঝখানে যখন থাকি প্রতিদিনকার জীবনযাপনের ভিতরে থাকতে গিয়ে সেগুলো আসে না সবসময়, বা ঠিক সেই ভাবনাগুলো ওইভাবে মানে মনের কিছু কিছু জায়গা এই বাইরে আসলেই বরং সেটা সক্রিয় হয়, স্টিমুলেটেড হয়। তো সেই দিক থেকে এক ধরনের মিক্সড ফিলিংস আর কি। আমি মানে আপনি যেটা যেসব বললেন যে লস্ট মনে হয় কিনা, তা ঠিক বলবো না, লস্ট মনে হয় না। নতুন করে দেশের কথা তো সবসময় ভাবি, এখানে এটা প্রবাসী, এটা যতইটা থাকে আমি এটাকে আমার তো জায়গা মনে করি না। আপনার কি ফিরে যাওয়ার আবার পরিকল্পনা আছে? ইচ্ছা তো আছে অবশ্যই। আমি মানে এখানে ডেফিনেটলি পার্মানেন্টলি থাকতে চাই না, এটা থাকার, এটা আমি একটা কতদিন আছি থাকাটা আমি কাজে লাগাতে চাচ্ছি। এক ধরনের যেটা বললাম দূরত্ব এক ধরনের কাজেও লাগে, অনেক সময় কিছুটা সময় পাচ্ছি এখানে বলতে পারেন। দেশে এত ব্যস্ততার ভিতরে থাকতাম আর কি, এবং এত রকম প্রি অকুপেশন থাকতো যে আমি যে কাজগুলো করতে চাচ্ছি সেগুলো সবসময় করতে পারতাম না। তো এখানে এক ধরনের একটু মানে ফ্রিডমও পাওয়া যায়, সেইগুলো কাজে লাগাতে চাচ্ছি। তো লস্ট বলবো না আর কি। ওকে, ফাইন ফাইন। আমরা প্রথমে আপনার ছোট গল্পে চলে আসি। আমরা যদিও কয়েকটা বিষয় নিয়ে আমরা কথা বলবো অবশ্যই, কারণ আপনার সৃষ্টিশীলতার ক্ষেত্রে আমরা দেখেছি যে আপনি ছোট গল্প লিখেছেন, সাক্ষাৎকার নিয়েছেন, সাক্ষাৎকার অনুবাদও করেছেন, আপনার প্রিয় অনেকগুলো সাক্ষাৎকার, একটা উপন্যাসও আপনি লিখেছেন কাচের কর্নেল নামে, এবং কিছু কলামও আমরা কিন্তু লক্ষ্য করি বিভিন্ন সময় আপনি লিখে থাকেন। সো আমরা চেষ্টা করবো 1 ঘন্টার মধ্যে সমগ্র মানে বিষয়গুলো একটু একটু টাচ করতে। তা আপনার ছোট গল্পগুলো কেবল মানে আমার পড়া হয়েছে এবং এটা সাক্ষাৎকারের প্রস্তুতি হিসাবেই আসলে আমি বলতে পারি। প্রথমেই আমি বলবো যে এগুলো আসলেই ছোট গল্প, মানে আকারের বিষয়টা আমার প্রথমেই মনে হয়েছে যে এই প্রথম মনে হয়, এই প্রথম না মানে হ্যাঁ অনেক দিন পরে আমার মনে হয় যে যে ছোট গল্প যে আসলেই ছোট, আকারের দিক থেকেও ছোট, সেটা আপনার গল্প পড়তে গিয়ে কিন্তু আমার প্রথমেই মনে হয়েছে যে এটা ছোট। এবং এই বিষয়টা এটা 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 তখন আমার মনে হয়েছে যে এই একটা প্রশ্ন আপনাকে করা যায় আলোচনা, সেটা হচ্ছে যে এই ছোটটা কি সচেতন ছোট, নাকি এগুলা ছোট ছোটই আসলে হয়ে যায় আপনি লিখতে গেলে? না, সচেতন ভাবে আমি মানে একটা গল্পের আকার এতটুক হবে এইভাবে পরিকল্পনা করে কোনো গল্পই লিখি নাই। যে আগে থেকে যে আমি এটা একটা 2 পৃষ্ঠার গল্প লিখবো, 3 পৃষ্ঠার গল্প লিখবো, সেইভাবে কখনোই কোনো গল্প লিখি নাই আমি। গল্পের আকার কিরকম হবে সেটা নির্ধারিত থাকে না। যেটা হয় যে আমার সবসময় একটা একটা বিশেষ ভাবনাকে এই গল্পের ভিতরে তুলে ধরি, এবং সেই ভাবনাটাকে আনবার জন্যে যতটুকু পরিসর দরকার সেটা আমার মনে হয়েছে যে আর মানে কোনো কোনোটা তো 2 পৃষ্ঠার ভিতরেই আমি যা বলতে চাচ্ছি সেটা চলে আসছে। যেটা হয় যে আমার একটু
মানে গল্পগুলো ছোট হওয়ার কারণে বলতে পারেন যে একটু ভারী বেশি, কারণ অনেক মানে প্রতিটা লাইন প্রতিটা অক্ষর আমার জন্য ইম্পর্টেন্ট। এই জন্য বাড়তি কোনো মানে মেদ যাতে না থাকে, বাড়তি কোনো শব্দ, বাড়তি কোনো বাক্য আমি একবার লিখেন না বারবার সংশোধন করেন, মানে এক একজনের লেখার কিন্তু এক একটা পদ্ধতি থাকে না। একবার আমি কখনোই গল্প লিখতে পারি না আর কি, একবারে টেনে বসে লিখে গেলাম সেরকম আমার কখনোই হয়নি, আমাকে রিভাইজ করতে হয়েছে অনেকবার। মানে প্রতিটা গল্পই আমি অনেকবার করে লিখি। মানে কায়সার কি কিছু বলবেন না আপনার এই গল্প প্রসঙ্গে? আমি আসলে দীর্ঘদিন পড়ি নাই, সুতরাং আমি মানে ইনভলভ হতে গিয়ে আবার এটাও ফিল করছি যে এটা আমার স্মৃতি থেকে বলছি। আচ্ছা আচ্ছা, শিওর। আমি সম্ভবত মাটিতে গল্প পড়েছিলাম, আবার এই নেরেশন গুলো ভাষাটা অনেকটা মানে আমি দেখেছি আর কি, যে খুব সিরিয়াস পাঠককে ইনভলভ করার জন্য আবার একটা ব্যারিয়ার ছিল। আবার আপনার ওই হতবিহ্বল গল্পে যেটা লক্ষ্য করেছিলাম, আবার আমি আবারও বলছি স্মৃতিবিহ্বল, আমি স্মৃতি থেকে বলছি, কয়েকটি হতবিহ্বল গল্পে একটা গল্প এটা আমার খুব ভালো লেগেছিল, এটা নারেশনের জন্য না, এটা ওই ফ্যাক্টের জন্য। আমি এখানে ওই নির্সারী লাইনটা আবার কোট করতে চাই আর কি, যে নাথিং ইজ ফ্যাক্ট, এভরিথিং ইজ ইন্টারপ্রিটেশন। তো ওই ইন্টারপ্রিটেশনটা আপনি করেছিলেন যে একটা ফ্যাক্টকে ছয়জন ছয়ভাবে ব্যাখ্যা করছে, ওই কোথায় যেন একটা ইয়েতে গিয়েছে, একটা দ্বীপে গেছে, একটা দ্বীপে গেছে ছয়জন কয়েকটি, এই যে পলিমিক ভাবনার যেটা, আমার এই বিষয়টা আমার মনে হচ্ছে বিষয়ের ক্ষেত্রে এটা খুব আমি পড়েছি, যখন আমি কয়েকবার পড়েছি আর কি, যে এই মানে এটা বোঝা যাচ্ছে যে এটা ফিলোসফিক্যাল গ্রাউন্ড থেকে ওই নির্সের ওই, আবার এটা এটাও একটা ঘটনা, এটার এগেনস্ট ইন্টারপ্রিটেশন নামে আবার সুশান সন্ডাগো একটা দীর্ঘ ইয়ে করেছেন, কিন্তু ওই মনে হয়েছে যে ফ্যাক্টটা আসলে ফ্যাক্ট না, এটাকে ভেঙে ফেলছেন যে ফ্যাক্ট কিছুই ফ্যাক্ট না, যা দেখছি সবকিছু ইন্টারপ্রিটেশন, একটা ফিলোসফিক্যাল ডেপ থেকেই মনে হচ্ছে যে এই গল্পটা আমি পড়ি যখন খুব মানে বুদ্ধ হয়ে পড়ছিলাম আর কি। নেরেশনের ক্ষেত্রে আবার আমি এটা খুব মানে সবিনয়ে বলবো যে আমি যখন ওই নেরেশন গুলো আপনার পড়েছিলাম, আমি ওইভাবে মানে মনে হতে যে আপনি যে ডাক্তার জামান ইলিয়াসের ইয়েগুলো করেছেন, যে মনে হচ্ছে যে এক ধরনের আপনার নেরেশন গুলো ছোট ছোট বাক্য ছিল, ওটা এটা আমার নিজের পাঠকীয় সীমাবদ্ধতাও হতে পারে, যে ছোট ছোট বাক্য দেখলে এক ধরনের মনে হয় যে লেখক মানে যে ওইটা ছোট শটের মতো আর কি, সিনেমাতে যেটা হয় খুব ছোট ছোট শট দিয়ে এক ধরনের। বুঝতে পারছি, হ্যাঁ হ্যাঁ। না ওই ওই গল্পটার কথা বলি, ওইটা ওইটার নাম হচ্ছে কয়েক কয়েক কয়েকজন ভাবুক, কয়েকটি ভাবুক। তো এটা কিছুটা আমার ইন্সপিরেশন ছিল, হ্যাঁ হ্যাঁ কিছুটা ইন্সপিরেশন ছিল, আপনি ওই কুরোসা রসমন কথা হয়তো জানেন, রসমন অনেকটা এই থিম থেকে আর কি, যে ট্রুথ আসলে কোন কোন পার্সপেক্টিভ থেকে আপনি দেখছেন। সো এই যে মাল্টিপ্লিসিটি অফ ট্রুথ, এই এইটার একটা আমি ওই রসমন দিয়ে ইন্সপায়ার্ড বলতে পারেন এই গল্পটা আর কি। আর ভাষার ব্যাপারে যেটা, এটা বলতে পারেন যে আমার একটা মানে সচেতন চেষ্টা বলতে পারেন, যে আমি যেটা চেষ্টা করি এটা মানে আমি খুব গভীর ভাবনাগুলিকে খুব সিম্পলিফাইড হইতে আনার চেষ্টা করি, মানে এটা আমার কাছে অনেক চ্যালেঞ্জিং মনে হয় আর কি। আমি অন্য অনেকের ভাষায় আমি দেখেছি যে খুব গভীর বিষয়গুলো বা সিরিয়াস থট গুলোকে একেবারে সিরিয়াস ল্যাঙ্গুয়েজে আনতে হবে, অনেকে সেটা করে। আমি চ্যালেঞ্জটা নেই হচ্ছে যে কতটা ওই সেই রবীন্দ্রনাথের পুরনো কথা আর কি, সহজ কথা কইতে যায় না বলার সহজে, হ্যাঁ। এবং খুব যদি একটু অন্যভাবে বলি, যে আমি এখনো আমি মনে করি যে ফেয়ারি টেলস এর যে ল্যাঙ্গুয়েজ আমার কাছে খুব চ্যালেঞ্জিং মনে হয়, যে মানে এটাকে যদি ফিলোসফিক্যালি আপনি ইন্টারপ্রিট করেন, একটা ফেয়ারি টেলের ভিতরে যে মানে ওজন আছে এটার ভিতরে, কিন্তু এটা এত সিম্পলিফাইড। তো আমার কাছে আমার পার্সোনাল চ্যালেঞ্জ বা বলতে পারেন পার্সোনাল ফাইট হচ্ছে যে আমি সিম্পলিফাই করা, মানে একদম হাইয়েস্ট লেভেল অফ ফিলোসফিক্যাল থটকেও কত সিম্পলিফাইড হচ্ছে। আচ্ছা, আরেকটা বিষয়ে সাধে জন্মে লক্ষ্য করেছি, যে আপনি কিন্তু গল্প যে লিখেন এগুলা কিন্তু গল্প অর্থে গল্প না, মানে বানানো না, আপনি প্রথম পুরুষ হিসেবে কিন্তু আপনার প্রচুর গল্প আমি পড়েছি, এবং
প্রথম পুরুষের হিসেবে গল্প এবং এগুলো আপনারই আসলে ঘটনা, এগুলাকে আপনি গল্পে তুলে এনেছেন। হ্যাঁ, এবং আমি একটু উদাহরণও দিব, খুব চমৎকার একটা গল্পের কথাও বলবো। তো এইটা এইটাও কি সচেতন কিনা, যে আপনি গল্পটাকেও মনে করেন যে গল্পটাও আসলে মানুষের জীবনেরই, এবং আপনার জীবনটা আমার মনে হয়েছে আপনি যতটুকু ভালোভাবে আপনি সাক্ষী বা পর্যবেক্ষক, এটা তো অন্য কেউ না আসলে। সুতরাং আপনার জীবন থেকে আপনি যে প্রথম পুরুষ হিসাবে গল্পগুলোকে আপনি নিয়ে আসছেন।